বন্ধুরা দেখুন, মুড়ির মোয়াটা কত সুন্দর হয়েছে! আর এ শীতের দিনে না মোয়াটা খেতে খুব ভালো লাগে, আর অনেকগুলো বানিয়ে আপনি ঘরে রেখেও অনেকদিন খেতে পারবেন। এই শীতের দিনে একবার মোয়া বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। মুড়িটা আমি দাবলায় ঢেলে নেব। আগুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, গুড়টা দিয়ে দেব। গুড়টা জ্বালাতে জ্বালাতে যখন সুতোর মতন তৈরি হবে, তখন কিন্তু গুড়টা হয়ে যাবে। দেখুন, বেশ মোটা হয়ে যাচ্ছে। এইবার পাতলা সুতোর মতন হয়ে গেলে বুঝবো যে গুড়টা জ্বালানো হয়ে গেছে। এই যে সুতোর মতন হয়ে আসছে, এখন গুড়টা আমার জ্বালানো হয়ে গেছে। মুড়ি দিয়ে দেব। মুড়িটা এবার দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। গুড়টা মুড়ির সঙ্গে যত সময় না মিশে যায়, তত সময় কিন্তু নাড়াতে থাকতে হবে। মুড়ি কিন্তু সব ভালোভাবে মিশে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধু, কত সুন্দর গোল গোল মোয়া বানাচ্ছি। এটা গরম গরমই বানাতে হয়, নালে ছেড়ে যাবে। এই যে দেখুন, বন্ধুরা দেখুন, মুড়ির মোয়াটা কত সুন্দর হয়েছে। আর এ শীতের দিনে না মোয়াটা খেতে খুব ভালো লাগে, আর অনেকগুলো বানিয়ে আপনি ঘরে রেখেও অনেকদিন খেতে পারবেন। এখন আমি খেয়ে দেখাবো। সুন্দর মুচমুচে হয়েছে কিন্তু। এই শীতের দিনে একবার মোয়া বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে।